প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন সিরাজগঞ্জ উল্লাপাড়া এসএস এগ্রো ফার্ম। এখানে আমাদের সে ঢাকা থেকে তিনটি ভাই আসছে আমাদের খামার দেখার জন্য। দেখে পছন্দ হয়েছে, পাখিগুলো কয়েক নিতে চাচ্ছে দর্শক। তিনি নিজে হাতে ধরে নিচ্ছেন এবং দেখানোর চেষ্টা করছি আমি। সিরাজগঞ্জ উল্লাপাড়া এসএস এগ্রো ফার্ম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশে বা প্রবাসে, কাছে বা দূরের যে অবস্থান থেকে শরীফুল এগ্রো ইউটিউব চ্যানেলটি প্লে করেছেন, সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের মাঝে একটি আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি সিরাজগঞ্জ উল্লাপাড়া এসএস এগ্রো ফার্ম থেকে। আমাদের এগ্রো ফার্ম একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান, সারা বাংলাদেশে অনলাইনের মাধ্যমে অর্ডার কনফার্ম করে বাসের মাধ্যমে মালগুলো পৌঁছাতে সক্ষম। সুপ্রিয় দর্শক, যারা আমাদের খামার ভিজিট করেন অবশ্যই তারা আসতে পারেন, আমাদের খামারে ভিজিট করতে পারেন। আর যারা আসতে পারেন না, আমরা বাসের মাধ্যমে মালগুলো পৌঁছে থাকি। আমাদের সেই ঢাকা থেকে কিছু ভাই, তিনটি ভাই আসছে আমাদের খামার দেখার জন্য এবং ঘুরে ঘুরে দেখলেন, দেখার পরে পাখি পছন্দ হয়েছে এবং কিছু তিতির পাখি ক্রয় করলেন, নিতে ইচ্ছা পোষণ করেছেন। তারা শখের বাসে লালন পালন করবেন, যদিও এখান থেকে পরবর্তী তারা বড় ধরনের খামার করার পরিকল্পনা করেছেন। সুপ্রিয় দর্শক, আমরা তার কাছ থেকে জানবো এবং তারা কোথা থেকে সিরাজগঞ্জ এসএস এগ্রো ফার্মের তথ্যটা পেয়েছেন এবং এখানে কেমন সার্ভিস দেওয়া হচ্ছে, এই বিষয়টা সম্পূর্ণ আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব। দর্শক, তার আগে বলে রাখি, যদি আপনার আমার চ্যানেল নিয়মিত দর্শক হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা তিতির পাখি লালন পালন করতে চান তারা সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। বিভিন্ন তিতির টার্কি এবং বিভিন্ন পাখির রোগবালয় সম্পর্কে আমি জানানোর, রোগবালয় যে করণীয় কী কী এবং এর কী কী ওষুধ প্রয়োগ করলে আর দ্রুত এখান থেকে ভালো সাড়া পাওয়া যাবে আমি আইডিয়া দিয়ে থাকি। সুপ্রিয় দর্শক, যারা তিতির পাখি লালন পালন করতে চান অবশ্যই খামার করার আগে জেনে বুঝে খামার করতে হবে, তাহলে অবশ্যই লাভেরও একটা অংশ পাবেন আপনি। এবং ভাইরাও এখানে আসছে, এখানে দেখতে খামার থেকে তারা কিছু মুরগি ক্রয় করলেন এবং আমি জানবো। দর্শক অবশ্যই আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, আচ্ছা ফোনে কথা বলি ভাই। আচ্ছা আচ্ছা, ওকে। আর কোনো সমস্যা হলে ফোন দিও, ভাইয়ের নাম্বার তো আছে। ঠিক আছে, ফোন দিবেন।